সব অন্ধকার এক নিমেষেই কাটিয়ে দিয়ে আলোর পথে দিশারি হলো মা। একমাত্র মাই যে 10 মাস 10 দিন সন্তানকে শরীরে ধারণ করে, অসহ্য মৃত্যু যন্ত্রণা সহ্য করে সন্তান জন্ম দেয়। প্রথম তোমায় কাঁদতে দেখে সে হেসেছিল, তোমার ছোট শরীরটাকে কোলে নিয়ে মাতৃত্বের স্বাদ পেয়ে খুশি হয়েছিল। তোমার জন্মে সে নতুন জীবন পেয়েছিল। এখন তোমাকে গিয়ে তার হাজার হাজার স্বপ্ন, তোমার হাসিতে তার হাসি আর তোমার কান্নাতে সেও কাঁদে। তোমার বড় হয়ে ওঠার সাথে সাথে সেও যেন বড় হয়ে উঠছে নতুন করে। যখন তুমি পড়ে গিয়ে হাতে পায়তা নিয়ে বাড়ি ফেরো, তোমায় দেখে তোমার অজান্তে তারও মনে যে ক্ষতের সৃষ্টি হয় তা তুমি আঁচো করতে পারো না। মা সর্বদা মিথ্যা বলে, তোমার পেট ভরানোর জন্য বলে তার পেট ভর্তি, নতুন পোশাক তোমার জন্য এনে বলবে তার অনেক আছে, তোমার পছন্দের সব কিছু চাওয়ার আগে এনে দেয়। বাবা যখন বকে তখন মা তোমায় বাঁচিয়ে কোণে নিয়ে শাসন করে। হ্যাঁ, এটাই মায়ের ভালোবাসা, তোমার স্বপ্ন আকাশে সাজিয়ে দিয়ে নিজের স্বপ্নের আহুতি দেয়। হাজার বিড়ির মধ্যে হাত না ছেড়ে দেওয়ার নামই মা। নিঃস্বার্থভাবে ভালোবাসতে একমাত্র মাই পারে। প্রথম জীবনে চলার পথে শিক্ষিকা, বন্ধু, ভালোবাসা সবটাই মা। যখন তুমি পড়াশোনা শুরু করো তখন তোমার পাশে বসে তোমার পড়ার সাথী হয়, তোমার লক্ষ্যকে বাস্তবায়ন করতে নিজের সমস্ত সুখ ত্যাগ করতে পিছপা হয়নি, তবুও তার সমস্ত অবদান ভুলে দায়িত্ব কর্তব্যকে অস্বীকার করে পাঠিয়ে দেওয়া হয় বিদ্যাশ্রমে, যে ছোট থেকে তোমার সব দায়িত্ব বিনা দ্বিধে নিয়ে এসেছে। আস্তার দায়িত্ব নিতে এত ভাবতে হচ্ছে। জীবন পথে চলতে গিয়ে অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, আবার ফিরেও পাবে, কিন্তু মা হারিয়ে গেলে তা তুমি কোনোদিন ফিরে পাবে না। শক্তি মানে শক্তি আছে তার মধ্যে, তাই তো অশুভ শক্তিগুলো হার মানে তার পায়ে। তার আশীর্বাদ সর্বদা তোমার পথের আলোর দিশারি হয়ে থাকবে। আমি মিত্র।